हाय गाइस वेलकम टू अनदर ब्लॉग आमी अनिमेष तुम्हारे सबाई के वेलकम करछी रोमान बाइट्स एर नतून आरो एकटा ब्लॉगे केमन आछो तोमरा सबाई की खबर हाँ आज के आमी तोमादेरके एकटा एकदम नतून जायगा निये चले एसेछि मध्यमग्राम चौमाथा थेके एकटु कोणे गूगल मैपे लिंकटा आमी भिडियो डेस्क्रिप्शन बक्से दिए देव आज के आमरा बेसिकाली एसेछि मध्यमग्राम हैंगआउट कैफेते অলমোস্ট আমি চলে এসেছি তো চলো যাওয়া যাক বেসিক্যালি এটা একটা রোড সাইড ক্যাফে 4:30 থেকে ওপেনিং হয় তো এখন 5:30 বাজে চলো এক্সপ্লোর করা যাক সাথে থাকো আর অবভিয়াসলি আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিল একটা রোড সাইড ক্যাফে কভার করে দিও দাদা তো আমি মধ্যমগ্রামে এই ক্যাফেটা খুঁজে পেয়েছি তো চলো এক্সপ্লোর করা যাক সাথে থাকো Stay tuned with Roman Bites. Stay high. So guys, finally, আমার কাছে hangout cafe, crispy chicken leg, one piece আছে এটা। দেখতেই পাচ্ছো এটা size টা আরেকবার ক্যামেরা সামনে এঁকে এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, crispy chicken leg, এক piece, এটা fried item, এটা 70 rupees. পুরো ক্রিস্পি টেক্সচারটা উপরে বেশ দারুণ খেতে চিকেন লেগ পিসটাকে ডিপ ফ্রাই করেছে উপরে যে কোটিংটা ইউজ করেছে কোটিংটা কিন্তু বেশ পাতলা এ পাশের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে This item is just epic. কোনো কথা হবে না গাইজ একটা বারবিকিউ চিকেন উইংস আছে এক প্লেট তিন পিস সার্ভ করেছে এখানে তিন পিস বারবিকিউ চিকেন উইংস 100 টাকা জাস্ট 100 rupees তো চলো এটা ট্রাই করা যাক ভালো করে গার্নিশ করে দিয়েছে আমি ক্যামেরার আরো কাছে নিয়ে যাচ্ছি জাস্ট দেখো একবার ওপরে গার্নিশিংটা মানে এর অ্যাপিয়ারেন্সটাই এরকম যে দেখলেই তোমাকে খেতে ইচ্ছা করবে তো চলো ট্রাই করা যাক বারবিকিউ চিকেন উইংস এরকম সাইজের পিস দিয়েছে উপরে এই সেসামে সিড গুলো দিয়ে ভালো করে গার্নিশিং করেছে এবং খেতেও কিন্তু বেশ দুর্দর্শ একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা সুইট সুইট
দুর্দশা খেতে লাগে। বার্বিকিউ চিকেন উইংসের সাথে বেসিক্যালি আমার ধরতে গেলে রোম্যান্স আছে। জাস্ট এক ঘর বানিয়েছে এবং এক ঘরই এক টাইমটা এবং খেতেও বেশ দুর্ধর্ষ হয়েছে। কোনো কথা হবে না। যদিও এটা একটা ক্যাফে তো কোনো কাবাব নেই, আর স্টার্টারগুলো হতে বোনলেসের কোনো ব্যাপার নেই, সব কিছু উইথ বোন, বাট দুটো স্টার্টারই দুটোই আমার দুর্দশ লেগেছে এবং সত্যি এপিক। পড়ে রইল হাড় চিকেনটা পেটে। বাড়িতে চিকেন সুইং খেলে যা হারিয়ে যাবে। বার্বিকিউ চিকেন উইংসটা পেলে জাস্ট হারিয়ে যাবে। সিরিয়াসলি বলছি, যদি আসো বার্বিকিউ চিকেন উইংসটা বস ট্রাই করতে ভুলো না। আমি ফ্যান হয়ে গেছি, আমি বার্বিকিউ চিকেন উইংসের ফ্যান। কিন্তু বললামই আমার সাথে বার্বিকিউ চিকেন উইংসের রোম্যান্স চলে, কিন্তু এটা 100 টাকাতে 3 পিস খুব মিনিমাম প্রফিট মার্জিন দেখে এরা দিতে পারছে একটা রোড সাইড ক্যাফেতে। এবার ভাবো নেক্সট আইটেমের সাথে আমিও ব্যাক করছি, চলো খাওয়া যাক। আর প্রচুর 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 মজা তো। গাইস ফাইনালি এখন আমার কাছে চলে এসছে হ্যাং আউট ক্যাফের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা শেপটা দেখো তো, চলো ফিশ ফ্রাই ফার্স্ট বাইট। যদিও এখানে বলছে এটা ভেটকি ফিশ ফ্রাই, আরেকটা বাইট দিলে বোঝা যাবে এটা প্রপারলি ভেটকি কিনা।
একটা ভেটকে ইউজ করেছে, ভেতরে জাস্ট টেক্সচারটা দেখো, উপরে কোডিংটা দেখো কিরকম লেভেলের পাতলা, আর ভেতরটা পুরোটাই মাছ। ভেতরের ওয়ালটা কিন্তু পুরোটাই মাছের, আর এটা প্রপার ভেটকে ইউজ করা হয়েছে। এটার প্রাইস ₹85 এবং এর সাথে সার্ভ করেছে মেয়োনিজ, তো মেয়োনিজটা দিয়ে একটু ট্রাই করি। বেশ ভালো, কিন্তু বারবিকিউ চিকেন উইংসটা জাস্ট বস এপিক ছিল, আমি জাস্ট ওটা ভুলতে পারছি না, আমি চেটে বুড়ে খেয়েছি। ক্রিস্পি চিকেন লেগ পিসটাও ঠিকঠাক ছিল, ওটাও এপিক বলা যায়, বাট ওই দুটো যে যার ক্লাসে খেলে গেছে আমার কথা হবে না। ইন্ডিভিজুয়াল ওই দুটো আইটেমকে যদি রেটিং করতে হয় আমি 10/10 দুটোকেই দিয়ে দেবো। স্পাইসটা বেশ ভালো, বাট এটা 10/10 আইটেম না। এটা 8.5/10 পাবে, বাট ও দুটো বারবিকিউ চিকেন উইংস আর ক্রিস্পি চিকেন উইংস 10/10 কোনো কথা হবে না। চলো খাওয়া যাক, ক্রিস্পিটা ভালো, অ্যাভারেজের থেকে বেটার বাট খুব ভালো না, সেই ওয়াও না। যেটা আমার বারবিকিউ চিকেন উইংস আর ক্রিস্পি চিকেন দেখতে মনে হয়েছিল ওয়াও আউট অফ দ্য বক্স আইটেম। তো গাইস ফাইনালি আমার কাছে চলে এসেছে হ্যাং আউট ক্যাফে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা দুটো এতে দিয়েছে, বেশ ভালো করে গার্নিশিং করে দিয়েছে, তো চলো ট্রাই করা যাক চিকেন স্যান্ডউইচটা। ভালো খেতে, স্যান্ডউইচ যেরকম হয় সেরকমই হয়েছে, বাট উপরে ভেতরে যে চিকেনের লেয়ার স্টাফিংসটা আছে, এই ভেতরের স্টাফিংসটা এটা কিন্তু পুরোটাই চিকেনের আছে। আচ্ছা চিকেন স্যান্ডউইচটা ঠিকই আছে, এর সাথে কিন্তু ভেতরে স্টাফিংয়ে শুধু চিকেনের সাথে কিছু ভেজিসও অ্যাড করা আছে। বেশ ভালো খেতে, এটাও সেই ওই এক ঘর খেতে। এটাও সেই ওই এক ঘর খেতে, ওটা
আর একটা পিস হয়ে গেছে। চিকেন স্যান্ডউইচটা সত্যি বলতে এক ঘর খেতে, এটাও এপিক আইটেম, এপিক। এরপরেও একটা আইটেম আছে আমার অর্ডার করা, সার্ভ করুক, চিকেন স্যান্ডউইচটা সার্ভ করি, দেন ফিরছি। তো গাইস ফাইনালি আমার কাছে চলে এসছে হ্যাং আউট কাফের চিকেন জিঞ্জার চিজ বার্গার। এই চিকেন জিঞ্জার চিজ বার্গারটা, এদের এখানে একটা বার্গার পাওয়া যায় যেটা চারতলা বার্গার। তো আমি একা এসছি, অত বড় বার্গার খেয়ে তো লাভ নেই কিছু। তো চলো চিকেন জিঞ্জার চিজ বার্গারটা ফার্স্ট বাইট ট্রাই করা যাক। ফার্স্ট বাইটে আমি কিছুটা পাউরুটি খেলাম, আরো ভেতরে ঢুকতে হবে। সেকেন্ড বাইটে আমার মুখে, আমি যখন বার্গারটা কামড়াচ্ছিলাম, কিছু চিজ বাস্ট করলো এবং তার সঙ্গে আমি কিছু চিকেন টাপিংস পেলাম। ফার্স্ট বাইটটার থেকে সেকেন্ড বাইটটা নিয়ে আমি স্যাটিসফাইড। চলো এই বার্গারটা কম্বোটার মধ্যেই পড়ছে। ঠিকঠাক ইউনিকনেস আছে, ভালো আইটেম, ভালো খেতে। বাট বার্বিকিউ চিকেন উইংস, ক্রিসপি চিকেন লেগ, দুটো আইটেম খেয়ে আমি উল্টে গেছি। আমার কিছু বলার নেই, আমি হ্যাং আউট কাফের প্রেমে পড়ে গেছি। পুরো চিকেন আর চিজ, এটা পুরো চিকেনের।
সো গাইস ফাইনালি আমি হ্যাং আউট ক্যাফে থেকে আমার বাড়িতে চলে এসেছি। হ্যাং আউট ক্যাফেকে যদি ওভারঅল রেটিং করতে হয় আউট অফ 10, 8.5 পাবে হ্যাং আউট ক্যাফে। ফিশ ফ্রাই এক পিস, ভেটকি ফিশ ফ্রাই 65 rupees, ক্রিসপি হট চিকেন লেগ ওটা 70 rupees ছিল, এক পিসই সার্ভ করেছিল, বিভৎস গরম ছিল এবং ওটা এপিক আইটেম ছিল। এবং সেম জিনিসটা ওটা বারবিকিউ চিকেন উইংসের সাথে যেটা হয়েছিল ওটা 3 piece সার্ভ করেছিল 100 rupees, ওটাও এপিক আইটেম, অসাধারণ খেতে ছিল, কোনো কথা হবে না। রোম্যান বাইটসের তরফ থেকে তোমাদেরকে মাস্ট রেকমেন্ড করা থাকলেও যে যদি তোমরা হ্যাং আউট ক্যাফে ভিজিট করো অবশ্যই বারবিকিউ চিকেন উইংসটা ট্রাই করে দেখো, আই হোপ নিরাশ হবে না। এবং ভিডিও শেষ করার আগে তোমাদের সাথে আমার যেটা ইম্পর্ট্যান্ট কথা থাকে সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখছো ঠিকই কিন্তু ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব আর ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। স্টে টিউনড উইথ রোম্যান বাইটস, স্টে হাই কলকাতা।